আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই সপরিবারে ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমরা কথা বলবো আমি কিভাবে আসলে প্রতি মাসে ইউটিউব থেকে $1500 মতো ইনকাম করতেছি এবং সেটা আমি কিভাবে আসলে করতেছি, এই বিষয়টা নিয়ে কথা বলবো। ওকে, তো অনেকেরই মূলত ইউটিউব চ্যানেল আছে। আপনার যারা ভিডিওটা দেখতেছেন, আমি মনে করি যে বেশিরভাগ এর মানুষের আসলে ইউটিউব চ্যানেল রয়েছে, সেই কারণে আপনি ভিডিওটাতে ক্লিক করেছেন। আপনার ভিডিওতে ভিউ হচ্ছে 1 লাখ, আপনার ভিডিওতে ভিউ হচ্ছে 2 লাখ, আপনার ভিডিওতে ভিউ হচ্ছে 3 লাখ, আপনাকে ডলার দিচ্ছে $10, আপনাকে ডলার দিচ্ছে $5, আবার অনেককে দিচ্ছে $3-4 করেও, এত ভিউসের তুলনায়। তো আসলে ইউটিউবের ডলারটা কোথা থেকে দেয় আমরা এতটুকু জানি আগে। ইউটিউবের ডলারটা কিন্তু দেয় হলো অ্যাড ভিত্তিক প্রতিষ্ঠানের উপর। এখন যেই আপনার চ্যানেলটা যেই রিলেটেড বা আপনার কন্টেন্টের উপর যদি অ্যাডভিত্তিক প্রতিষ্ঠান বেশি থাকে, তাহলে আপনাকে বেশি একটা রেট দিবে। আপনার যদি কন্টেন্টটা যদি অন্যরকম থাকে এবং সেখানে যদি ধরেন যে অ্যাডভিত্তিক প্রতিষ্ঠান কম, তাহলে আপনাকে ইনকামটা একটু কম দিবে। তো এখন হলো আপনি যখন নিজে একটা ব্র্যান্ড হয়ে যাবেন, মানে আপনার ইউটিউব চ্যানেলটা যখন মোটামুটি 20,000 30,000 40,000 50,000 এরকম একটা মাইলস্টোনে আর কি পৌঁছাবে, তখন আপনিও একটা ভালো ইনকাম করতে পারবেন। এখন যদি আপনাকে 10 লাখ ভিউসে যদি দিয়ে থাকতেছে $100, বা আপনাকে 10 লাখ ভিউসে যদি $200 বা $300 দিয়ে থাকতেছে, আপনাকে একটা সময় এমন আসবে আপনাকে 10 লাখ ভিউসে আপনাকে মোটামুটি $900 থেকে $800 থেকে $900 দিবে, এতটুকু ফাইনাল আপনি থাকেন। ইউটিউব আপনাকে $800 থেকে $900 দিতে কোনো দ্বিধাগ্রস্ত হবে না আপনার কন্টেন্টটা যদি ভালো হয়। কন্টেন্টটা ভালো হতে বলতে থার্ড ক্লাস কিছু কন্টেন্ট আছে ইউটিউবে, ওই থার্ড ক্লাস কিছু কন্টেন্ট ছাড়া মোটামুটি সব কন্টেন্টই ভালো। আপনি যে কোনো রিলেটেড ভিডিও করেন, কমেডি করেন, আপনি যে কোনো বই নিউজ যাই করেন, আপনি আপনাকে একটা ভালো ইনকাম দিবে আপনার চ্যানেলটা যখন ব্র্যান্ড হয়ে যাবে। আমার মনে আছে আমার যখন সাবস্ক্রাইবার ছিল 5,000, আমার যখন সাবস্ক্রাইবার ছিল 6,000 7,000, তখন আমার 1 লাখ ভিউসে আমাকে মোটামুটি $2 না $3 দিত বা $4 অনেক সময় দিত। পরবর্তীতে আমার 10 লাখ ভিউসে আমাকে দিত তারা হলো 10 লাখ, সব মিলে যদি 10 লাখ আমার ভিউস হয় তখন আমাকে একটা ইনকাম দিত তারা $100 বা $110 $15 এইরকম। কিন্তু বর্তমানে আমার 1 লাখ ভিউজে বা আমাকে 1 লাখ ভিউজে 100কেই তারা আসলে $100 দেওয়ার চেষ্টা করে, এবং আমার আসলে মোটামুটি ধরতে গেলে আমার 10 লাখ ভিউসে তারা মোটামুটি $1,000 দিয়ে দেয়। আমার $1,000-এর বেশি দেয় আসলে তারা 10 লাখ ভিউসে, কারণ আমার চ্যানেলটা বর্তমানে একটা সাবস্ক্রাইবারে পৌঁছেছে। অনেকে বলে যে সাবস্ক্রাইবারের ভিউজের সাথে কোনো আসলে ইনকামের সাথে সাবস্ক্রাইবারের কোনো আসলে কোনো কানেক্টেড না, কিন্তু কানেক্টেড অবশ্যই আছে। আপনার ভিডিও যতই ভাইরাল হোক, আপনার যদি ইউটিউবে সাবস্ক্রাইবার কম থাকে, আপনার চ্যানেলটা নিজেই যদি ব্র্যান্ড না থাকে আসলে, তাহলে আপনাকে যে অ্যাড ভিত্তিক প্রতিষ্ঠানগুলো রয়েছে ওগুলো আপনাকে অ্যাড দিবে না। যেমন আমি যদি কোনো ইলেকট্রনিক্সের প্রোডাক্ট আসলে আমার চ্যানেলে রিভিউ করি বা ওই রিলেটেড আমি কথা বলি, তাহলে আমার এই চ্যানেলটার মধ্যে দেখবেন বেশিরভাগ অ্যাডই আসবে আলি এক্সপ্রেস থেকে, কারণ আলি এক্সপ্রেসে ইলেকট্রনিক্স জিনিস বা প্রোডাক্টের অনেক চাহিদা রয়েছে। তারা চাইবে যে এরকম আমার চ্যানেলটা একটা যেহেতু ব্র্যান্ড হয়ে গেছে, আমার চ্যানেলে যেহেতু মোটামুটি মানুষজন বেশি আসতেছে, আমার চ্যানেল যেহেতু এই রিলেটেড মানে টেকনিশিয়ান রিলেটেড, তো আমার ভিডিওতে ইলেকট্রিক জিনিসপত্র আসলে অ্যাড দেওয়ার তারা চেষ্টা করবে এবং সেখান থেকে আমাকে একটা হাই রেট দিবে, কারণ অন্যান্য প্রতিষ্ঠানও তো আমার ভিডিওতে অ্যাড দেওয়ার জন্য লড়াই করবে, তখন একটা হাই রেট দিয়ে আলি এক্সপ্রেস আমার ভিডিওতে অ্যাড দিবে। তখন আমার 10 লাখ ভিউসে ইনকাম হচ্ছে $1100-1200। আমার বর্তমানে 1700-1800 এরকমও হয় অনেক সময়, কিন্তু আমি এভারেজ একটা আপনাকে ইনকামের কথা বলছি 1500-র মতো, এবং এইটা আমাকে 1.5 মিলিয়ন বা 15 লাখ ভিউস হবে আমাকে ইউটিউব দিয়ে থাকে। তো আমি বলবো যে আপনি আসলে কখনো টাকার পিছনে দৌড়াবেন না, টাকা আপনার পিছনে দৌড়াবে। আপনি নিজে যখন একটা ব্র্যান্ড হয়ে যাবেন, ভিডিও করতে থাকেন ইউটিউবে, সফলতা আপনার হাতে আসবে। আপনার হাতে আসা মাত্রই আপনাকে যে ইনকাম দিয়ে ভরে ফেলবে অমনটা না, আপনার হাতে আসবে। আপনার সফলতা আপনি নিজে যখন বুঝতে পারবেন, ওই সম্পর্কে জানতে পারবেন, তখন আপনি নিজেও একটা ভালো ইনকাম করতে পারবেন। আমি $1500 ইনকাম করতেছি, আপনি $2,000-3,000 ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে পার মান্থ। ওকে, সেটা আপনি অবশ্যই নিজের একটা ব্র্যান্ড হতে হবে। আপনি কষ্ট করতে থাকেন, অবশ্যই আপনি কেস্টও মিলবে আপনার। ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন।